রিয়া শব্দটি মূলত আর রুইয়া শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে ভান করা, প্রদর্শন করা, অভিনয় করা, এক কথায় ঢেকে রাখা। এ সকল অর্থ মূলত রিয়া, যেটা মূলত ইসলামিক শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করা হয় সেটা রিয়া হিসেবে পরিগণিত হয়। আর মানুষকে শোনানোর জন্য যে আমল করা হয় সুম্মা, সেটাকে বলে সুম্মা। মানুষকে শোনানোর জন্য যে সকল আমল করা হয়, এর ভিতর যেমন আপনি কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করলেন মানুষকে শোনানোর জন্য, সেটা হবে সুম্মা, ইয়াসুম্মা। এবং আপনি ইসলামী কোনো বক্তব্য দিলেন, মনে করলেন যে মানুষ শুনে আমাকে বড় বক্তা মনে বড় বক্তা মনে করবে, কোরআন তেলাওয়াত করলেন মানুষ আমাকে শুনে বড় কারি মনে করবে। আর রিয়া হচ্ছে গিয়ে মূলত আপনি এমন সুন্দরভাবে সলাত আদায় করলেন যাতে করে একটা মানুষ হঠাৎ করে আসলো, আপনি সলাত আদায় করতেছিলেন, হঠাৎ করে একটা গণ্যমান্য একটা মানুষ আসলো বা খুবই প্রভাবশালী একটা মানুষ আসলো বা যাকে আপনার কিছু একটা ইবাদত দেখানোর প্রতি একটা আনন্দ একটা উৎসাহ রয়েছে, তখনই আপনি ওই মানুষটা আসার সাথে সাথে আপনি এত সুন্দরভাবে সলাত আদায় করলেন যা মানে আগের যেমন ছিল তার চেয়ে অনেক সুন্দরভাবে সলাত আদায় করলেন। উদ্দেশ্য হচ্ছে মানুষটাকে দেখানো। তারপরে আপনি দান সদকা করলেন, আপনার নামটা প্রচার পাবে, এই কারণে আপনার নামটা যাতে সমাজে প্রচার পায় সেই জন্য আপনি দান সদকা করার আগে বলে দিলেন যে এই আমার নামটা বলা লাগবে, যে এই আমি দান করেছি, মানে বিশালভাবে আপনার নামটা প্রচার করতে হবে আর সবাই মারহাবা দেবে, সবাই বলে উঠবে মারহাবা। এগুলো আপনি খুবই পছন্দ করেন, আপনার মনে খুবই ভালো লাগে এই জিনিসগুলো, এগুলো মূলত লোক দেখানো ইবাদত, রিয়া। এই রিয়া মূলত আমাদের সমাজে এখন খুবই বৃহৎভাবে বিস্তরভাবে এই রোগটা খুবই বিস্তরভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে। এই রিয়া নামক সমস্যাটা আজকে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে যাচ্ছে, প্রতিটা মানুষের মধ্যেই আজকে এই রিয়ার প্রবণতাটা কিন্তু দেখা যাচ্ছে। এ থেকে আমাদের সতর্ক হওয়া উচিত এবং এ সম্পর্কে আমাদের জানতে হবে যে রিয়ার ভয়াবহতা কতটুক এবং রিয়া করলে কি হয় এগুলো জানতে হবে। কেননা আপনি 60-70 বছরে ইবাদত যদি রিয়া মিশ্রিত থাকে তাহলে কিন্তু ইবাদত কবুল হবে না, কোনো কবুল হবে না যদি রিয়া থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের শেষের দিকে বলছে, ওমান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফালইয়ামাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে চায় তার রবের সাথে সাক্ষাৎ করবে, যে চায় যে তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল, সে যেন ভালো কাজ করে, ফালইয়ামাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার ইবাদতে ওয়ালা ইউশরিক বে ইবাদাতি, ইবাদতের মধ্যে যাতে শিরিক মিশ্রিত না থাকে, ওয়ালা ইউশরিক বে ইবাদাতি, ইবাদতের মধ্যে যাতে শিরিক মিশ্রিত না থাকে, এইভাবে সে যাতে ইবাদত করে। আল্লাহ ছাড়া কারো দেখানোর উদ্দেশ্য যাতে না থাকে এবং এই যে ইবাদতটা করবে ইবাদতে যাতে শিরিক মিশ্রিত না থাকে। ওয়ালা ইউশরিক বে ইবাদাতি রব্বিহি আহাদা, কারো সাথে না, কারো সাথে না, একমাত্র আল্লাহর জন্য ইবাদতটা করতে হবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। এছাড়া যদি একটু পরিমাণ আপনি রিয়া প্রদর্শন করেন আপনি, ওই অংশটা কিন্তু কবুল হবে না আপনার ইবাদতে। আপনার ইবাদতে যতটা অংশে রিয়া আছে ততটা অংশে কিন্তু আপনার ইবাদতটা কবুল হবে না। সেই জন্য এই বিষয়টা জানতে হবে খুবই গুরুত্বভাবে, আজকে আলোচনাটা শুনতে হবে যে রিয়া থেকে বাঁচতে হবে, নাহলে এত কষ্ট করে আল্লাহর ইবাদত করতে আসি তা প্রতিদান কিছুই পাওয়া যাবে না, শূন্য, ফলাফলের খাতায় শূন্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদিষ্ট করেছেন, আমাদেরকে আদেশ করেছেন একনিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার প্রতি আমরা আদিষ্ট হয়েছি, কিন্তু একনিষ্ঠভাবে, কিন্তু আমাদের ভিতর প্রবণতা আছে রিয়া, মানুষ যাতে জাগবে এটা খুবই ভালো লাগে, মানুষ জানবে যে আমি বড় ইবাদত গুজার, আমি বড় বক্তা, আমি বড় ভালো মানুষ, এটা মানুষ জানবে, এই প্রবণতাটা কিন্তু আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়েনায় বলছে,
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা আওয়ায়ুকিমুসসালাত ওয়ায়ুতুজ্জাকাত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী চাইছে আর আমাদের ভিতর কী আছে, তা আপনি অস্বীকার করতে পারবেন না যে আপনার ভিতর রিয়া নাই। খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা অতি সাবধানতা অবলম্বন করে, একদম আল্লাহর জন্য ইবাদতকে খালিস করে, তারা তাদের ইবাদতটা কবুল হবে। আর আপনি যদি মনে করেন যে না আমার ভিতর রিয়া আছে, আমার আপনি নিজের দিকে তাকান, আপনার নিজের অন্তরের দিকে, আপনার নিজের সামগ্রিক কথাবার্তার দিকে তাকান, তাকে খেয়াল করেন যে আমি কতটা মানুষকে দেখানোর জন্য আমল করছি আর কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে আছে, এই দৃষ্টিকোণ নিয়ে আমি আমল করতে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতিটি ক্ষেত্রে আমাকে দেখতে আছে, এইভাবে আপনি আমল করতে আছেন না আপনার আমলের ভিতর মানুষকে জানানোর একটা প্রবণতা আছে? আপনি রোজা রাখছেন, মানুষকে কোনো না কোনোভাবে আপনি জানিয়ে দিলেন যে আপনি রোজা রাখছেন। আপনি সারা রাত ইবাদত করছেন, মানুষকে কোনো না কোনোভাবে আপনি জানাইয়ে দিলেন যে আমি সারা রাত ইবাদত করছি। আপনি এত টাকা দান করছেন, আপনি এই মসজিদটা করছেন, আপনি কোনো না কোনোভাবে জানাই দিলেন, না জানানো পর্যন্ত আপনার মনেরই ভালো লাগে না। অথচ ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে। আল্লাহ তাআলা সূরা বাইয়েনায় বলছে ওমা উমিরু, অথচ তারা আদিষ্ট হয়েছে, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, অথচ তারা আদিষ্ট হয়েছে আমার ইবাদত করার জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠভাবে এবং হুনাফা, এবং একাগ্রচিত্তে। হুনাফা মানে কাউকে, মানে একাগ্রচিত্তে, খালেজভাবে আল্লাহর ইবাদত করার প্রতি আমরা আদিষ্ট হয়েছি। প্রতিটি কাজ, প্রতিটি কাজ আমরা যেই কাজগুলোই করি না কেন, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না করি, আল্লাহ রাজি খুশি হাসিল করার জন্য না করি, তো সেই ইবাদত দ্বারা দুনিয়ার জীবনেও কোনো ফায়দা হবে না, আখিরাতেও কোনো ফায়দা হবে না। দুনিয়ার জীবনে সামান্য কিছু ফায়দা হতে পারে, যেটা মানুষকে দেখানোর জন্য, মানুষ আপনাকে ভালো বলতে পারে, এই একটা বলতে পারে, কিন্তু আখিরাতের কোনো অংশই থাকবে না, আখিরাতে কোনো অংশই পাবেন না। পাঁচক তো নামাজ পড়ে না, এখন শ্বশুরবাড়ি বেড়াইতে আসছে, এখন নামাজ পড়তে হবে। এখন যদি নামাজ না পড়ে তাহলে শ্বশুর বাবাজি কী বলবে, সবাই কী বলবে, যে শুক্রবারে নামাজটাও যায় না। বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রকার রিয়া আমাদের ভিতর অবস্থান করতে আছে, কিন্তু এক একজনের এক এক রকম, এক একজনের এক এক রকম রিয়া। দেখেন আজকে লোক দেখানোর জন্য সকল আমল, নির্বাচন আসলে তার দশ দিন আগে বা এক মাস আগে একদম মসজিদের সামনের কাতারে হাজির থাকে, সামনে নির্বাচন, সামনের কাতারে সে নামাজ পড়বে, মসজিদের সমস্যা নিয়ে আলোচনা করবে, মসজিদে কী সমস্যা হাঁক ডাক দেবে, এ মসজিদে এই সমস্যা সবাই একটু বেশি আরও ভালোভাবে ইবাদত করার জন্য বলবে, কেউ একটু সমস্যা করলে মসজিদে একটু জোরে দরজাটা আটকাইলে দরজাটাই দরজা নষ্ট হয়ে যাবে, বিভিন্ন হাঁক ডাক, সে মানে মসজিদের এখন একজন বড় খাদেমে পরিণত হয়ে গেছে। নির্বাচন শেষ, সেও দাও, সেও নাই, এইরকমই আজকে আমাদের সমাজে অবস্থা। আবার কিছু সংখ্যক মানুষ আছে বড় বড় নেতা টাইপের, যারা শুক্রবারে নামাজ পড়তে আসে, শেষের দিকে আসে, শেষের দিকে এসে পিছনে বসবে না, সবাইরই ডিঙ্গেই সামনে যাইবে, মানে জানান দেবে যে আমি আসছি, নেতা সাহেব আমি আসছি, এলাকার মোড়ল আমি আসছি, সবার সামনে সে চলে যাইবে, সবাই তাকাই থাকবে, সবাই জায়গা ছেড়ে দেবে। আবার কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন যে মসজিদে আসলে একটু কথা না, কিছু না কিছু কথা বলবেই, মানে জানাই দেবে যে সে আসছে, এ একটু হাঁক ডাক দেবে, মানে জানাই দেবে যে সে আসছে, সে মসজিদে আসছে, সবাই যেন একটু জানে যে না নামাজি। অথচ আল্লাহর বান্দা হচ্ছে সে যে মসজিদে আসে এক কোনায় বসে ইবাদত করে চলে যায়, মানুষ জানেও না, এইভাবে যে ইবাদত করে সে মূলত আল্লাহর জন্য ইবাদত করে, এক কোনায় সে ইবাদত কইরা আলা হারফ, আল্লাহর বান্দা হচ্ছে তারা যারা ইয়াবুদুল্লাহ আলা হারফ, মসজিদের এক কোনায় বসে ইবাদত কইরা আস, মানুষ মানে জানতেও পারে না। অথচ আমাদের সমাজে রিয়া প্রবণতাটা এমনভাবে ঢুকে গেছে, রন্ধ্রে রন্ধ্রে, আপনি বলেন আমি বলি, যত বুজুর্গ বলি, কোনো ছাড় নাই, সবার ভিতরে রিয়া কিছু না কিছু ঢুকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই রিয়া সম্পর্কে অনেক বড় ভয় করছে উম্মতের প্রতি। একবার সাহাবায়ে কেরামরা মসজিদে বসে আলোচনা করতেছিল দাজ্জাল সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিল, দাজ্জাল সম্পর্কে আলোচনা করারকালীন তারা একটু ভয় বিহ্বল হয়ে গেছিলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা তাদের অবস্থা দেখতে পাইয়ে বলতেছিল যে আমি কি তোমাদেরকে জানাবো না, আলা উকবিরকুম, আমি কি তোমাদেরকে জানাবো না মা, এর চেয়েও ভয়াবহ, এই দাজ্জালের চেয়েও ভয়াবহ আমার কাছে, আমার কাছে দাজ্জালের চেয়েও ভয়াবহ কী জিনিস, এটা কি আমি তোমাদেরকে জানাবো না,
তখন সাহাবা ইকরামরা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা অবশ্যই বলবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হচ্ছে শিরকুল আসগর, ছোট শিরিক। আমার শিরকুল আসগর, শিরকুল আসগর কি? সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন, ছোট শিরিক আবার কি? শিরিক মানে তো বহু আল্লাহ ছাড়া আরও বহু উপাস্যের ইবাদত করা, তো ছোট শিরিক আবার জিনিসটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সেটা হচ্ছে তুমি যখন সলাত আদায় করো সেটা হচ্ছে রিয়া। তুমি যখন সলাত আদায় করো তখন কাউকে দেখানোর জন্য তুমি সলাতটা আরও দীর্ঘায়িত করলে, আরও সুন্দর করলা, আরও সুন্দর করে তুমি সলাত আদায় করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাই দিলেন, এটা হচ্ছে রিয়া। ছোট শিরিক হচ্ছে কি? রিয়া। এই ছোট শিরিক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেয়েও বেশি ভয় করছে। কেননা দাজ্জাল তো একবার আপনার সামনে আসতে পারে, ওই একবার আসার পরে আপনি প্রতিটা মানুষের সামনে একবার আসার পরে দেখা যাইতে হয় যে আপনাকে কিছু ফেতনায় ফেলবে, ওই ফেতনা থেকে যদি আপনি রক্ষা পাই যান তাহলে শেষ একবার। আর রিয়া কি? বারবার বারবার আপনার সামনে, বারবার আপনার ভিতর প্রবেশ করে ফেলাইতে পারে এবং আপনার আমলগুলো ধ্বংস করতে পারে। আর দাজ্জাল তো আসতে পারে যুগ যুগ পর, অনেক যুগ পর একবার আসবে, সেটা আমরা নাও পাইতে পারি। কিন্তু এই উম্মতের জন্য, প্রতিটা উম্মতের জন্য ভয়াবহ বিষয়টা হচ্ছে কি? শিরিক, শিরকে আসগর, যেটা রিয়া, লোক দেখানো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে আছেন পবিত্র কোরআনে, পবিত্র কোরআনে সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে আছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া ইউখাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয়। ওয়া হুয়া ইউখাদিউহুম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধোকা দেয়, আল্লাহ তাদেরকে ধোকা দেয়, তারা নিজেদেরকে, তারা আল্লাহকে ধোকা দেয় এবং তারা নিজেও ধোকার শিকার হয়। কিন্তু আসল কথা হচ্ছে তারা নিজেই ধোকার শিকার হয়। কী জন্য ধোকা দেয়, কীভাবে ধোকা দেয়, তার পরবর্তীতে বলছে যে ইউরাউনান্নাসা ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা মানুষদেরকে তাদের ইবাদতটা দেখায়, মানুষদেরকে তাদের ইবাদতটা দেখায়, ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, অথচ ভিতরগতভাবে তারা আল্লাহকে মোটেও স্মরণ করে না, অল্প স্মরণই করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু মানুষকে দেখায়। এটা হচ্ছে মোনাফেকের বৈশিষ্ট্য, ইউরাউনান্নাস। এখানে আমরা রিয়া শব্দটা পেলাম, ইউরাউনান্নাস, মানুষদেরকে দেখায়। তা মুনাফিকের স্বভাব হচ্ছে মানুষদেরকে দেখানো, মানুষদেরকে দেখানো মুসলমানদের সমাজে টিকে থাকার জন্য, মুসলমানদের সমাজে সুযোগ সুবিধা ভোগ করার জন্য মূলত মুনাফিকরা তাদের ইবাদতটা প্রদর্শন করে নামাজ পড়ে বাধ্য হয়ে, অথচ তারা ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, আল্লাহকে অল্প ছাড়া সামান্যই আল্লাহকে স্মরণ করে, অল্প স্মরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় উল্লেখ করছে, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের সদাকাগুলো নষ্ট করে দিও না, মানুষদেরকে খোটা দেওয়ার মাধ্যমে এবং মানুষদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে। তোমরা তোমাদের দানগুলোকে নষ্ট করে দিও না, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কাল্লাযিনা, সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে, সেই ব্যক্তির মতো, সেই ব্যক্তির ইবাদতও যেমন কবুল হয় না, সেই ব্যক্তির ইবাদতও যেমন কবুল হয় না যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে, তদ্রূপ তোমরা তোমাদের দানগুলোকে নষ্ট করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, মানুষদেরকে খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে দান করার পর, দান করার পর কোনোভাবেই কিন্তু মানুষদেরকে খোটা দেওয়া যাবে না। এটা এটা খেয়াল রাখতে হবে। আপনি আপনার ভাইকে অনেক টাকা দিয়ে বড় করলেন, অনেক টাকা পয়সা দিয়ে মানুষ করলেন, অনেক বড় ব্যারিস্টার করলেন, এখন বলতে পারে না আমার ভাই তো এখন আমার সন্তানদেরই দেখাশোনা করে না, এত কষ্ট করে মানুষ করলাম তোরে, এই কথাটা বলার মাধ্যমে কিন্তু আপনার ওই যে দান করছেন দানটা নষ্ট হয়ে যাবে। আপনি দান করার পর যদি আপনি কিছু চান, দান করার পর যদি আপনি অধিক চান, বা দান করার মাধ্যমে পরে যদি আপনি খোটা দেন বা তাকে কষ্ট দেন, তাহলে দুনিয়ায়ও আপনার শান্তি পাবেন না, সারাদিন টেনশনে থাকবেন, আর এত কষ্ট করে আমি মানুষ করলাম, এই সারাদিন একটা দুশ্চিন্তা থাকবে, দান করছেন করছেন ও আমাকে না করলেন, আমি আল্লাহর জন্য করছি, ও আমাকে এখন দেখাশোনা না করলে কোনো সমস্যা নেই, আল্লাহর জন্য করছি, এইভাবে মন মানসিকতা থাকতে হবে। আর যদি ওই রকম অধিক দান করার মাধ্যমে যদি অধিক চান, যেটা সুরা মুদ্দাসিরে বলা হয়েছে, তোমরা দান করে আবার অধিক চাইও না, দান করার মাধ্যমে এটার ফল অধিক চাইও না মানুষের কাছে, তাহলে কিন্তু দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, দুনিয়া আপনার বিভিন্ন টেনশনে পড়ে যাবেন আর আখিরাতে আপনি ওর কোনো ফল পাবেন না। তো ওই ব্যক্তির মতো যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে,
ওই ব্যক্তির মতো ওই দান করে খোঁটা দিলে ওটাও নষ্ট হয়ে যাবে। যেমনটি পাথরের উপর, পাথরের উপর যদি মাটি থাকে, সামান্য মাটি থাকে, হঠাৎ বৃষ্টি এসে ঝড়ো হাওয়া এসে মাটিটাকে সরাই দিল, মাটিটাকে সরাই দিল, কিছুই থাকলো না, ওই রকম অবস্থা যে কোনো কাজেই আসবে না। আপনি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করেন তাহলে কোনো কাজেই আসবে না আপনার ইবাদত। তো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। মানুষকে খুশি করার মাধ্যমে কোনোই ফায়দা হাসিল হবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করার জন্য যে ইবাদতটুকু করবেন ওইটুকুই আল্লাহর জন্য আল্লাহর রাস্তা কবুল হবে আপনার। দুইটি জিনিস থাকতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য, এক হচ্ছে গিয়ে ইখলাস থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতটা করতে হবে, দুই হচ্ছে গিয়ে ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নার অনুসরণ থাকতে হবে। এই দুইটা জিনিস না থাকলে কিন্তু ইবাদত কবুল হবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে হালাল খেতে হবে, হালাল রোজগার করতে হবে, হালাল রুজির মাধ্যমে আপনার ইবাদত করতে হবে। এই তিনটা জিনিস আপনি ঠিক রাখলে আপনার ইবাদতটা কবুল হবে। তবে প্রশ্ন আসতে পারে যে এটা তো মাঝে মধ্যে এসে যায়, কি করব, আমি তো আল্লাহর জন্যই নামাজ পড়ি, কিন্তু মনের ভিতরে এসে যায় যে মানুষ যাতে দেখুক আমার ইবাদতটা সুন্দর হয়, আমি সুন্দর করে নামাজ পড়তে আসি, এটা মানুষ দেখ, এটা দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। এক তো মূলত যে প্রথমেই মানুষকে দেখানোর জন্যই নামাজে দাঁড়াইলো, মানুষকে দেখানোর জন্য, বললাম না যে শ্বশুরবাড়ি আসছে এখন নামাজ না পারলে কি একক তো নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্যই মূলত নামাজ পড়ে, ওটা তো একদম বাতিল, প্রথমেই নিয়ত করি মানুষকে দেখানোর উদ্দেশ্যে। আরেকটা হচ্ছে গিয়া চলে যায়, খেয়াল অন্যদিকে চলে যায়, হ্যাঁ মানুষ আমাকে ভালো বক্তা বলবে, মানুষ আমাকে বড় আলেম বলবে, বা মানুষ আমাকে সুন্দর নামাজি বলবে, চলে যায়। দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। যেমন আপনি একটা খেতের আইলে, আপনি ছাগল আপনার গরু চড়াইলেন খেতের আইলে, এখন আপনার রাখাল তো আপনি গরুটাকে ছেড়ে দিলেন এবং গরুটা ইচ্ছা মতো পাশের যে জমি আছে, জমিতে জমির সেই ফসলগুলো খাইতে আছে, আপনি কিছুই বললেন না, আপনি কিছুই বললেন না, এখন জমির মালিক তো মারবে, আপনারও মারবে, আপনার গরুরেও মারবে। আরেক ব্যক্তি কি চেষ্টা করতে আছে আইল দিয়ে নিয়ে যাইতে আছে গরুটা, কিন্তু মাঝে মধ্যে মুখ দিতে আছে, কিন্তু সে যথাসাধ্য চেষ্টা করতে আছে যাতে করে গরুটা অন্যের জমিতে মুখ না দেয়, তারপর মুখ দিয়ে ফেলাইতে আছে, কিন্তু জমির মালিক তো ততটা তাকে ততটা অ্যাডমনিশ করবে না, তাকে ততটা মানে বকাঝকা করবে না যে আপনি কেন ই করলেন, সে তো চেষ্টা করতে আছে, দেখতে আছে, সে চেষ্টা করতে আছে যথাসম্ভব গরুটাকে ফিরে রাখার জন্য। তদ্রূপ আপনি চেষ্টা করতে হবে রিয়া থেকে বাঁচার জন্য, আপনি নিয়তকে খালেজ করার জন্য চেষ্টা করতে হবে, বাকিটা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে, কিন্তু আপনার চেষ্টা করতে হবে যাতে করে মানুষকে দেখানোর উদ্দেশ্য না হয়। জাস্ট একটা উদাহরণ দিলাম, মানুষকে দেখানোর উদ্দেশ্য না হয়, আপনাকে চেষ্টা করতে হবে সদা সর্বদা কঠিনভাবে আপনার অন্তরে জিহাদ করতে হবে যাতে মানুষকে দেখানোর জন্য না, এক আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে পারি। এটাকে আপনার অবশ্য সারাটা দিন যত ইবাদত করার সেই ইবাদতে আপনি এই জিনিসটা চেষ্টা করতে হবে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আমি ইবাদত করতে আসি। আমি যত ইবাদত করি মানুষকে ততটা জানাই নিয়ে আমার কোনো দরকার নেই। এ সম্পর্কে একটা খুবই মারাত্মক বা একটা খুবই ভয়াবহ হাদিস আছে যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রিয়া সম্পর্কে। এই হাদিসটা মূলত এই হাদিসটা খুবই ভয়াবহ, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বলতে যে তিনবার বেহুশ হয়ে গেছে, সহি মুসলিমের হাদিস আছে, তিনবার বেহুশ হয়ে পড়ছে এই হাদিসটা বলার জন্য বলতে যে রিয়া যে কতটা ভয়াবহ আর কতটা ধ্বংসাত্মক, কতটা মানে খারাপ পরিণতি নিয়ে আসতে পারে। আপনি তো মনে করতেছেন আপনি হাজির সাহেব, আপনি বড় ইবাদত গুজার, বড় মাওলানা, বড় আলেম, হ্যাঁ বড় আলেম, এত শত শত মানুষ আপনার বক্তব্য শুনে, লাখ লাখ মানুষ, এ তো জান্নাতে যাবেই। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবি একজন সাহাবি জিজ্ঞাসা করছে যে আমাকে এমন একটা হাদিস বলুন যেটা আপনি মনে রেখেছেন, একদম পুরোপুরি মনে রেখেছেন, এবং এই হাদিসটা আপনি ছাড়া আর কেউই জানে না। হ্যাঁ, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বলবো, অবশ্যই তোমাকে বলবো এমন হাদিস যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি শুনেছি এবং আমি মনে রেখেছি। এইভাবে বলার পর সে পরবার তিনবার বলতে পারে নাই হাদিসটা কি, এরকম বলতে যেয়ে তিনবার বেহুশ হয়ে পড়ছে। তারপরে সে বলতেছিল যে হাদিসটা হচ্ছে জাহান্নামকে প্রথম প্রজ্বলিত করা হবে, জাহান্নামের আগুনকে প্রথম প্রজ্বলিত করা হবে, অর্থাৎ জাহান্নামে প্রথম প্রবেশ করানো হবে তিন শ্রেণীর ব্যক্তি দ্বারা, জাহান্নামকে প্রথম প্রজ্বলিত করা হবে, প্রথম দেওয়া হবে, তার প্রথম জন হচ্ছে শহীদ। প্রথম জনকে শহীদ,
তাকে দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে, তাকে জাহান্নাম প্রথম দেবেন। আল্লাহ তাআলা তার প্রতি কত রাগান্বিত, অথচ সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বলবে, তার তাকে তার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেবে, ওই ব্যক্তিকে তার নিয়ামতগুলো দুনিয়া জীবনে যত নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেই নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেবে যে আমি তোমাকে এই নিয়ামত দিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবে, তুমি এর বদলায় কী করছো, এর বিনিময়ে আমার জন্য কী করছো? তখন ওই ব্যক্তি বলবে যে হে আল্লাহ, আপনার জন্য, আপনার এই নিয়ামত পেয়ে আপনার জন্য আমি সারাটি জীবন যুদ্ধ করছি, এবং যুদ্ধ করতে করতে এমনকি আমি শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবে, কাজাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য যুদ্ধ করছো যাতে করে মানুষ তোমাকে বলে বড় গাজী, বড় বীর যোদ্ধা, এই জন্যই তুমি যুদ্ধ করছো। তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে আদেশ করবে, তাকে মুখ থুবড়ে, মুখের উপর ভর করে, উল্টা দিক করে, পা উপর করে, মুখ নিচে করে, ছেঁচড়াই ছেঁচড়াই একদম টেনে হিঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নির্দেশ দেবে, এবং সেভাবেই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অপদস্থ করে, মুখের উপর ভর করে, একদম মুখ থুবড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবে একজন আলেমের কাছে, তিন শ্রেণীর মানুষ, দ্বিতীয় শ্রেণী হচ্ছে আলেম, তাকে তার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেওয়া হবে, দুনিয়ার জীবনে তাকে যত নিয়ামত দেওয়া হয়েছিল এই নিয়ামতগুলো স্মরণ করে দেবে, সে তখন তা চিনতে পারবে, তার নিয়ামতগুলো সে বুঝতে পারবে না, হ্যাঁ এই সকল নিয়ামত আমি পাইছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করবে, তুমি এর বিনিময়ে কী করছো, এর বিনিময়ে তুমি কী করছো, এই যে নিয়ামত দিছি এই নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য কী করছো? তখন সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি আপনার জন্য এলম অর্জন করছি, কোরআন হাদিসের এলম অর্জন করছি, আপনার জন্য আমি জ্ঞান অর্জন করছি এবং মানুষকে তা বিতরণ করছি, জ্ঞান অর্জন করেছি এবং মানুষকে তা বিতরণ করছি। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবে, তুমি মিথ্যা কথা বলতে আসো, তুমি এই জন্য জ্ঞান অর্জন করছো যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে, মানুষ তোমাকে বড় বুজুর্গ বলে, বড় মুফতি বলে, এই জন্যই তুমি জ্ঞান অর্জন করছো, তুমি মিথ্যা বলতে আসো। দেখেন, বান্দা কিয়ামতের সময় মিথ্যা কথা বলবে, বিচারের ময়দানও মিথ্যা কথা বলবে যে আপনার জন্য করছি, অথচ সে কিন্তু মনে মনে চাইছে যে মানুষ যেন তাকে বড় এবার বড় আলেম বলে, বড় বুজুর্গ বলে, বড় মুফতি বলে। এই জন্য তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে আদেশ করবে যে যাও, ওকে মুখ থুবড়ে একদম মাথার উপর ভর করে দিয়ে ওকে জাহান্নামে নিক্ষেপ করো, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দেখেন, আমরা তো মনে করতেছি এত বড় বক্তা, এত বড় আলেম, এ তো জান্নাতে চললেই গেছে, হাজার হাজার ভক্ত এর আছে, কত বড় আলেম, অথচ সেই আলেম ব্যক্তি কত বিপদের মুখে আছে। দেখেন, ওই বক্তা যে এত জুমার খুতবা দিতে আছে, হ্যাঁ মনে করতেছে এ তো কত বড় ভালো, কত বড় ভালো ব্যক্তি, কত আল্লাহর প্রিয় বান্দা, অথচ সেই জাহান্নামে যাওয়ার জন্য যোগ্য হয়ে আছে, কত ভয়াবহ জিনিস। কত কষ্ট করে আলেম হয়েছে, কত পড়াশোনা করে আলেম হয়েছে, কিন্তু কী জন্য? দুনিয়া হাসিলের জন্য, দুনিয়া অর্জন করার জন্য। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি এলম অর্জন করে এবং এই এলম অর্জনের উদ্দেশ্য যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে, এলম অর্জনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সে জান্নাতে যাবে না তো যাবেই না, জান্নাতে সুঘ্রাণও পাবে না সেই ব্যক্তি। সেই জন্য আলেম হওয়াটাই বড় জিনিস না, যে আমার আলেম বানাইতে হবে, আলেম হইতে হবে, হ্যাঁ যে কই হোক মাদ্রাসায় পড়তে হবে, বড় বক্তা হইতে হবে, আমার সন্তানকে আলেম বানাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সন্তানকে সৎকর্মশীল বানাইতে, আলেম বানানোর জন্য কিন্তু বলে নাই, বলছে সৎকর্মশীল সন্তান, সৎকর্মশীল সন্তানের কথা বলছে, যে তিন শ্রেণীর মানুষ, তিন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল জারি থাকে, এর ভিতর একটা আমল কি, ওয়ালাদান সলিহান ইয়াদউবে ইয়াদউলা, যে সলিহান, সলেহ সন্তান, সৎকর্মশীল সন্তান, যে তার জন্য দোয়া করে। সেই জন্য সন্তানকে সৎকর্মশীল বানাইতে হবে, যে কই হোক বেদাতি মাদ্রাসা হোক, যেভাবে দিয়া আলেম বানানোর জন্য আলেম হইতে হবে, বড় মানুষ আমাকে আলেমের বাবা বলবে, এটা যে আপনার বড় বিষয় আছে, তাকে সৎকর্মশীল বানাতে হবে, সে জেনারেল হইয়াও সে যদি সৎকর্মশীল হয় আর সে যদি আপনার জন্য দোয়া করে, সেটাই আপনার কবরে কাজে লাগবে। সেজন্য কত ভয়াবহ জিনিস রিয়া, ব্যাপারটা কত ভয়াবহ জিনিস, এই জিনিসটা কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। রিয়া মানুষকে জানার, একটু এবাদত করলে, একটু ভালো কিছু অর্জন করলে মানুষকে জানাতে হবে যে আমি এই জিনিসটা পারি, আমি এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আমি এত, আমি এবাদতে, আমি রোজায় এত পটু, আমি নামাজে সারা রাত নামাজ পড়ি,
আমি আমি ভালো বক্তব্য দিতে পারি, আমার বক্তব্য হাজার হাজার মানুষ শোনে, এই যে এই চিন্তাধারাগুলো বড়ই ধ্বংসাত্মক, বড়ই মারাত্মক ব্যাপার। এগুলো থেকে যথাসম্ভব নিজের ইবাদতকে যদি খালেস না করি তাহলে ওই ইবাদত করে কোনোই লাভ নেই। তো কার হিসাবকে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমি তুমি কোরআন তেলাওয়াত করছো যাতে মানুষ তোমাকে কারি বলে, এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করছো, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবে যে অনেক দান করছে, অনেক দান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেবে যে এই নিয়ামত আমি তোমাকে দিয়েছি, এজন্য তুমি কী করছো, এত এত নিয়ামত আমি তোমাকে দিয়েছি, এজন্য তুমি কী করছো নিয়ামতের বদলায়। তখন ওই দানশীল ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি আপনার জন্য এমন কোনো খাত রাখি নাই দুনিয়ার বুকে, এমন কোনো খাত রাখি নাই যেই খাতে আমি দান করি নাই, সব খাতে আমি দান করছি আপনাকে খুশি করার জন্য। দেখেন, বিচারের মঠে আল্লাহর সামনে দাঁড়াইও সে মিথ্যা কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তুমি মিথ্যাবাদী, তুমি দান করছো এই কারণে যাতে মানুষ তোমাকে বড় দানশীল বলে, বড় দাতা বলে, এই জন্য তুমি দান করছো। দেখেন, আজকে তুমি একটু দান করলেও এরকম একটা সেলফি তোলে, সেলফি তুললে নেবে দানটা করার আগে, যাতে করে মানুষ জানে, আবার ফেসবুকে পোস্ট করে দেবে, এই মায়ানমারে আমি গেছি, বার্মাদের আমি মায়ানমারদেরকে আমি দান করছি, বাংলাদেশে যে আসছে। তো এইরকম দেখেন বিভিন্নভাবে হজ করতে যায়, হজ করতে যাও, এই যে আমি এখন বিমানে আছি, এখন আমি সাফা মারোয়ায় আছি, বিভিন্ন জিনিস এগুলো সেলফি তোলে, সেলফি তোলে এগুলোকে প্রকাশ করে। আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আপনি যেয়ে থাকেন তাহলে মানুষকে জানানোর কী দরকার, মানুষকে জানানোর কী দরকার? এটা একটা রোগে পরিণত হয়েছে, রিয়া। রিয়া একটা ভয়াবহ জিনিস, যেই জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে, যেই জিনিস থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। রিয়া মুক্ত যদি আমল করেন দেখবেন ওই আমলের মজা হচ্ছে আলাদা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি ইবাদত করার আপনার যদি অভ্যাস হয়ে থাকে তাহলে আল্লাহর সাথে আপনার এমন সম্পর্ক হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দেবেন, আপনার দোয়া কবুল হবে, আপনার ইবাদত কবুল হবে, ইবাদত করে আপনার প্রকৃত শান্তি পাবেন। খুবই সতর্ক থাকতে হবে, এটা এসে পড়তে পারে, বলছি এটা যে কোনো মানুষের ভিতর রিয়াটা এসে পড়তে পারে, এটাই স্বাভাবিক। তবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেয় না, আপনার সাধ্য মোতাবেক আপনার চেষ্টা করতে হবে যাতে করে আপনি রিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনার আমলটা যাতে আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনার প্রতিটি কাজ, যেই দিন মনে করবেন যে আপনি সকাল থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি কাজ করার আগে চিন্তা করছেন যে না আল্লাহ আমাকে দেখতে আছে, আল্লাহ আমাকে দেখতে আছে, এই সেন্স যদি আপনার ভিতর আসে তাহলে আপনি তো পাপ কাজ করতেই পারবেন না, আর আপনি রিয়া মুক্ত আমল করার কারণে আল্লাহ সাক্ষাৎ আপনি অর্জন করতে পারবেন, যেটা প্রথমে বলছি জুমার খুতবা। যে ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি, যে চায় তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফালিয়ামাল আমালান সলিহান, সে যাতে সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি, এবং তার ইবাদতে যাতে শিরিক মিশ্রণ না থাকে। রিয়া মানে কি? শিরিক। ইবাদতে যাতে শিরিক মিশ্রিত না থাকে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, কারো সাথে যাতে তার শিরিক মিশ্রিত না থাকে। শিরিক মুক্ত ইবাদত করতে হবে, শিরিক মুক্ত ইবাদত আর বেদাত মুক্ত সুন্নতি আমল, এই দুইটা জিনিস, শিরিক মুক্ত আকিদা, শিরিক মুক্ত আকিদা অন্তরে থাকতে হবে, আর বেদাত মুক্ত আমল আপনার থাকতে হবে। এই দুইটি জিনিস করলেই আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন, এবং রিয়া নামক একটা মারাত্মক রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুক। أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد যারা রিয়া করে, যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সময় তাদেরকে যখন সকল মানুষকে তাদের কাজের বদলা দেবে, সকল যে মানুষ যে কাজ করছে ওই কাজের বদলা দেবে, যেই দিন বদলার দিন, ইয়াউমুল জাজা মানে বদলা, যেই দিন বদলা দেওয়া হবে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মানুষকে দেখানোর জন্য আমল করত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষকে বলবে যাও তোমরা তাদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা আমল করতা, যাও তাদের কাছে যাইয়ে দেখো কিছু পাও কি না, এইভাবে তাদের সাথে ই করা হবে।
ব্যবহার করা হবে। সেই জন্য এই রিয়া সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। কোনো আমল যদি মানুষকে দেখানোর জন্য করার পর যদি মানুষকে একটু জানুক এবং এটা যদি আপনি মানুষকে জানান তাহলে ওর কাছেই বদলা নিতে হবে, কিন্তু আল্লাহর কাছে কোনো বদলা পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রিয়া নামক মারাত্মক এই ধ্বংসাত্মক অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এবং বেশি বেশি দোয়া করতে হবে, হে আল্লাহ যাতে আমি যেই সকল বিষয়গুলো জানি না আমার অগোচরে হয়ে যায়, যেই সকল শিরিক সেগুলো থেকে আমাকে আপনি হেফাজত করুন, এবং যা আমি জানি যে সকল শিরিক সেই সকল শিরিক থেকেও আপনি আমাকে হেফাজত করুন। এভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন এবং রিয়া মুক্ত ইবাদত করার জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইযকুরুল্লাহাল আযীম ইযকুরকুম ওয়াশকুরুহু ইয়াজিদকুম ওয়াত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম মিন আমরিকুম ইউসরা আকিমিস সালাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার।